তবে ভালো লাগার মুহূর্তটি হচ্ছে শীতকালীন সময়ে। শীত সময়ে লাখ লাখ অতিথি পাখির আগমনে কিচিরমিচির শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। তখনকার দৃশ্যটি হয় মনোমুগ্ধকর। বন্ধুরা, আজ আমি যাচ্ছি বাংলাদেশে উত্তরবঙ্গের জেলা ঠাকুরগাঁও হতে মাত্র 40 কিলোমিটার দূরে রানীশংকৈল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক খুনিয়া দিঘি ও রামরাই দিঘি দেখতে। খুনিয়া দিঘি রয়েছে একটি রমহর্ষক ও হৃদয় বিদারক ঘটনা। আজ আমরা জানব সেই রমহর্ষক ও হৃদয় বিদারক ঘটনাটি। তবে তার আগে ছোট্ট এই থানার কিছু তথ্য জেনে নেওয়া যাক। রানীশংকৈল উপজেলাটি হল ঠাকুরগাঁও জেলা এবং রংপুর বিভাগের অন্তর্গত। এটি বাংলাদেশের উত্তর পশ্চিম কর্ণরে অবস্থিত। উপজেলাটির আয়তন 287.74 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 22,02,284 জন। ঢাকা থেকে উপজেলাটির দূরত্ব প্রায় 500 কিলোমিটার। উপজেলাটিতে মোট 4টি নদী রয়েছে। নদীগুলো হলো নাগর নদী, কুলিক নদী, নোনা নদী ও তিন্নই নদী। এদের মধ্যে কুলিক নদী এবং নোনা নদী হলো বাংলাদেশের 2টি নদী যেগুলো বাংলাদেশে উৎপন্ন হয়ে প্রবাহিত হয়ে ভারতে পৌঁছেছে। উপজেলাটির উত্তরে বালিয়াডাঙ্গি উপজেলা, পূর্বে পীরগঞ্জ উপজেলা, পশ্চিমে হরিপুর উপজেলা এবং দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ। 1983 সাল পর্যন্ত উপজেলাটি দিনাজপুর জেলার অধীনে ছিল। 1984 সালে ঠাকুরগাঁও নতুন জেলা হলে রানীশংকৈল উপজেলাটি ঠাকুরগাঁও জেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়। বন্ধুরা, আমি এখন খুনিয়া দিঘি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে আছি। এই খুনিয়া দিঘির কিছু তথ্য জেনে নেওয়া যাক। ইতিহাস থেকে জানা যায়, প্রায় 200 বছর আগে স্থানীয় এক জমিদার 6 একরের বিশাল এই দিঘিটি খনন করেন। এই এলাকা ব্যবসায়ীরা নির্জন ও জঙ্গলাকীর্ণ দিঘির পাশ দিয়ে ব্যবসা করতে যেতেন ভারতের রায়গঞ্জে। সেই সময়ে কে বা কারা এক ব্যবসায়ীকে খুন করে এই দিঘির পাড়ে ফেলে রেখেছিল, তখন থেকে এই দিঘির নাম হয়ে যায় খুনিয়া দিঘি। তবে এই দিঘির পরবর্তী ইতিহাস আরও রহস্যময় ও হৃদয় বিদারক। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী হরিপুর উপজেলা, বালিয়াডাঙ্গি উপজেলা ও রানীশংকৈল উপজেলা এলাকায় মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে দিশাহারা হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী রানীশংকৈল উপজেলায় ক্যাম্প স্থাপন করেন। প্রতিদিন শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধের আদর্শ লোকদের ধরে আনা হতো ক্যাম্পে। ক্যাম্পে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করার পর লাশগুলিকে এই দিঘিতে এনে ফেলে দেওয়া হতো। কখনো কখনো হত্যার পূর্বে লোকজনকে নিজ হাতে কবর খুঁড়তে বাধ্য করা হতো, যা একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী 4-5 হাজার নিরীহ মানুষকে এই দিঘিতে ধরে এনে সারিবদ্ধভাবে ব্রাস ফায়ারে হত্যা করে এই পুকুরে ফেলে দিত। এর ফলে মানুষের রক্তে দিঘির পানির রং হয়ে যায় ঘন খয়েরি। পরবর্তীতে শহীদদের স্মরণে দিঘির পাড়েই নির্মাণ করা হয় একটি স্মৃতিসৌধ। তবে বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে খুনিয়া দিঘি গণকবরের স্বাক্ষর বহন করলেও এই বদ্ধভূমির কোনো মর্যাদা রাখা হয়নি। এদেশে শহীদ সন্তানদের কবরের উপর অবাধে চলে নেশার আসরসহ নানা অপকর্ম, অথচ স্বাধীনতাকামী শহীদদের মর্যাদা রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
বন্ধুরা, খুনিয়া দিঘি হতে মাত্র 2 কিলোমিটার দূরে রামরাই দিঘিটি অবস্থিত। চলুন আমরা সেই দিঘির দিকে এগিয়ে যাই। তবে যেতে যেতে আপনাদের গ্রাম বাংলার কিছু কথা বলি। এটা চলছে বাংলা কার্তিক মাসের শেষের দিক, শীত আসতে শুরু করেছে। শীতকালীন সময় গ্রাম বাংলার সৌন্দর্য বেশি ফুটে ওঠে। পৌষ মাস আসার আগেই কৃষক নতুন ফসল ঘরে তোলে, চলে পিঠাপুলি খাওয়ার উৎসব। বন্ধুরা, এই সময়টা কিছুদিনের জন্য গ্রামে চলে আসুন, শীতকালীন সময় গ্রামে ঘুরতে আপনার বেশ ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি রামরাই দিঘির সম্মুখে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু চটপটির দোকান দেখা যাচ্ছে। এই রামরাই দিঘিতে যারা ঘুরতে আসেন, মূলত সেসব দর্শনার্থীদের জন্য নানা মুখরোচক খাবার সাজিয়ে রাখা হয়েছে। আমিও ফেরার পথে ফুচকা খেয়ে বিদায় নেব। তো বন্ধুরা, চলুন পুকুরটির দিকে এগিয়ে যাই। প্রাচীন ঐতিহ্যে এক নিদর্শন এই রামরাই দিঘি। প্রাচীন জলাশয়গুলির মধ্যে বৃহত্তম এই দিঘিটি। এই দিঘির আয়তন প্রায় 42 একর। দিঘিটির দৈর্ঘ্য উত্তর দক্ষিণে 900 ও প্রস্থ পূর্ব পশ্চিমে 400 মিটার। প্রাচীন ও বৃহত্তর এই দিঘির ইতিহাস এখনও জানা যায়নি। তবে ধারণা করা হয় দিঘিটি 500 থেকে 1000 বছর পুরাতন হতে পারে। একসময় এই দিঘি ছিল এই অঞ্চলের সাধারণ মানুষের পানির চাহিদা পূরণের উৎস। পুকুরটিকে কেন্দ্র করে 2003 সালে রানী সাগর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গঠন করা হয়। উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে দিঘির চারপাশে প্রায় 1200 লিচু গাছ সহ অন্যান্য গাছ লাগানো হয়েছে। এর ফলে চারদিকে যেন সবুজে বিশাল সমারোহ আর দিঘির টলটলে জলরাশি মুগ্ধ করে দর্শনার্থীদের। তবে ভালো লাগার মুহূর্তটি হচ্ছে শীতকালীন সময়ে। শীত সময়ে লাখ লাখ অতিথি পাখির আগমনে কিচিরমিচির শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। তখনকার দৃশ্যটি হয় মনোমুগ্ধকর। এই রামরাই দিঘি ও খুনিয়া দিঘি দেখতে আসতে হলে দেশের যে কোনো প্রান্ত হতে সরাসরি সড়ক ও রেলপথে আসা যায়। ঢাকা থেকে ঠাকুরগাঁ এর দূরত্ব 460 কিলোমিটার এবং ঠাকুরগাঁ থেকে রানীশংকৈল এর দূরত্ব 40 কিলোমিটার। সড়কপথে ঢাকা থেকে সরাসরি রানীশংকৈলে বেশ কিছু বাস চলাচল করে। এদের মধ্যে হানিফ এন্টারপ্রাইজ, নাবিল এন্টারপ্রাইজ ও শ্যামল এন্টারপ্রাইজ অন্যতম। এছাড়া ঢাকা কমলাপুর রেল স্টেশন হতে পঞ্চগড় এক্সপ্রেস রেল যোগেও আসা যায়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।